press the bell icon on the YouTube app and never miss another update. রিমান্ডে যে গুরুত্বপূর্ণ তথ্য দিল মিতু। চট্টগ্রামে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতু জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য দিয়েছেন পুলিশকে। জিজ্ঞাসাবাদে মিতু বলেন, বিয়ের পরও একাধিক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক তথা দাম্পত্য জীবনে টানাপড়ন নিয়ে নানা কথা। তবে ডক্টর আকাশের এমন মৃত্যু কামনা করেননি জানিয়ে স্বামী আকাশের মৃত্যু তাকে কষ্ট দিয়েছে বলে জানান। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে মিতুকে আদালতে শপথ করে চান্দগাঁও থানা পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার এসআই আব্দুল কাদের যুগান্তরকে বলেন, তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মিতু বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে আদালতকে অবহিত করা হয়েছে। রিমান্ডে মিতুকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। গত 31 জানুয়ারি স্ত্রীর অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে নিজ শরীরে ইঞ্জেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। এ ঘটনায় স্ত্রী মিতু সহ 6 জন আসামি করে মামলা দায়ের করা হয়।